ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আমরা এখন স্বপ্নপুরীর একটি অংশ যেটা হলো ভূতের বাড়ি, আমরা এখন ভূতের বাড়িতে ঢুকব। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভূতের বাড়িতে কীরকম কী পজিশন বা কীরকম দেখতে। এখানে ভূতের বাড়ির কাউন্টার প্রতি জন প্রতি 40 টাকা, যদিও 5 বছরের নিচে ফ্রি, উপরে গেলে আমাদের টাকা লাগবে। তা আমরা এখানে মোটামুটি 4 জন আছি ভাই। আমরা এখানে ভূতের বাড়িতে ঢুকবো, হ্যাঁ। আমাদের কটা টিকিট লাগবে? আচ্ছা ঠিক আছে, দেন আমাদের 3টা টিকিট দেন। জন প্রতি 40 টাকা করে। ঠিক আছে ভাইয়া, দেন আমাদের 3টা টিকিট দেন। চলো লও, চলো চলো। এই যে এই যে এই যে গেট, এই যে ভূতের বাড়ির গেট, দেখো না ভূত বসে রয়েছে এখানে। ও হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসো। তো ডিয়ার অডিয়েন্স, আমরা আপনাদেরকে দেখাবো যে এই স্বপ্নপুরীর ভিতরে ভূতের বাড়িতে কি আছে। যদিও এখানে একটা ভূতের মতো একটা ইদেও আছে, এই যে একটা স্ট্যাচু দেওয়া আছে, এখানে আমরা প্রবেশ করব এখান দিয়ে। যাও তোমরা যাও, আগে আগে যাও। ভিতরে লাইট চালু করতে হবে মনে হয়, কারণ এখানে অন্ধকার অনেক। হ্যাঁ তোমরা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, এখানে কিন্তু ভয় পাই বা, আস্তে আস্তে যাও। এ শিয়াব, একসাথে যাও, আস্তে আস্তে যাও। এখানে কিন্তু সেন্সর সিস্টেম, হ্যাঁ, অটোমেটিকলি কিন্তু সাউন্ড আসবে এখান থেকে। যদিও একটু ভয়ঙ্কর, কারণ এখানে ওই যে অন্ধকার, তো দাঁড়াও 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 দাঁড়াও, এ নাসরিন দাঁড়াও নাসরিন, এখানে অটোমেটিক ভাবে চলে। যে এখানে একটা এই যে ভূত দরজা খুলতেছে, আটকেতেছে, তারপরে এখানে একটা ভূত দাঁড়িয়ে আছে, এই যে একটা ভূত। আসো আসো আসো, আস্তে আস্তে আসো। হাত নিয়ে দাঁড়িয়ে আছে, হাত একটা তরোয়াল। এই যে একটা ভূত আছে এখানে দাদা, এটা কিন্তু অটোমেটিক সেন্সর সিস্টেম, হ্যাঁ। এখানে আগে আগে গেলে কিন্তু একলা জ্বলে উঠবে। ও মাই গড, এটা কি, এটা প্যানেল ফাঁকার লাগে জ্বলে রয়েছে। আচ্ছা যাক, সমস্যা নেই, আচ্ছা আসো আস্তে আস্তে আসো। এই যে এই যে আরেকটা, এই যে মাথা নিয়ে দাঁড়ায় আছে, হ্যাঁ মাথা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, এখানে কিন্তু অটোমেটিক সেন্সর, তো কোনটা কোন দিক দিয়ে চলে ওটা কোনো ঠিক নেই। এই যে একটা এখান দিয়ে লাফাইতে আছে, তো ভয় পাচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন তোমরা, হ্যাঁ ভয় পাচ্ছ কেন? আমার ছোট ছেলেটা ভয় পাচ্ছে। আস্তে আস্তে আস্তে, এই তেরি, এই লাইট জ্বলে উঠছে দেখো ভাই। এদিকে এখনো কাজ শেষ হয় নাই, এদিকে এখনো বন্ধ।
ও মা এটা তো সাল হয়ে গেছে দেখি, এখানেও সাল এই জায়গাও সাল হয়ে গেছে দেখছ, এই জায়গাও সাল হয়ে গেছে। এই যে একটা এটার ভিতরে ভয় পাচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন? ব্যাগ কই ব্যাগ, ওদিকে আর একটা সিপা আছে দেখা যায়। এই যে ডাবল মাথা, ভেরি গুড, ভয় পাচ্ছি আবার কোন সময় শব্দ হয়ে উঠে আল্লাহ ভালো জানে। এই যে এখানে আবার চালু হয়ে গেছে, একটা লোককে ভাবে বক্সে করে নিয়ে আসতেছে। তো মোটামুটি এই এখানকার ভূতের বাড়ির পরিস্থিতি, এটা হলো এক্সিট, এখান দিয়ে যাওয়ার জন্য বাইরে যেতে হবে, কিন্তু এটা এটা বন্ধ, আমাদেরকে ওদিক দিয়ে বাইরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে বাইরে যেতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা স্বপ্নপুরি থেকে মোটামুটি আপনাদেরকে ভূতের বাড়ির যে সিন সিনারিগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছি, যদিও ভয়ঙ্কর একটি জায়গা এখানে, মানে অনেক ভয় লাগে, বড়দেরই ভয় লাগে, বাচ্চাদের তো আরো বেশি ভয় লাগার কথা। তো আমরা এখন বাইর হয়ে যাচ্ছি এখান থেকে, মাথা নিয়ে লড়তে আসে। ডিয়ার অডিয়েন্স, আপনাদেরকে মোটামুটি ভূতের বাড়ির সম্পর্কে যতটুকু ছিল অতটুকু দেখাইলাম, আমরা এখন আবার বাইরে হয়ে আসলাম। নেক্সট টাইম আপনাদেরকে দেখিয়ে স্বপ্নপুরীর ভিতরে আর কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।